কালী পুজো, ভাইফোঁটা সবেতেই মিষ্টি লাগবেই লাগবে। অথচ এই সময় দোকানে গিয়ে মিষ্টি কেনা মানে লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা। তাই সময় বাঁচাতে বা নিজের হাতে ভাইকে খাওয়াতে বা পুজোয় দেওয়ার জন্য বানিয়ে ফেলুন এই সহজ মিষ্টিটা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মামস কুকবুক। আজকে আমরা বানাচ্ছি চিত্রকূট মিষ্টি। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি ঘরে তৈরি করা প্রায় 400 গ্রাম মতো ছানা নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, 1/2 চামচ সুজি, 4 চামচ মিল্ক পাউডার। এখানে আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 2 ইলাচ দানা। খোসা ছাড়িয়ে দানাগুলো নিয়ে নিয়েছি। এইবার আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে মিলিয়ে নেব। আর এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। দিয়ে এবার খুব ভালো করে মসৃণ করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা তৈরি করতে গিয়ে শুকনো মনে হলে পরে আপনারা 2-3 চামচ লিকুইড দুধ ইউজ করতে পারেন। থালাটাকে আমি এখানে নিয়ে চলে আসলাম, তাহলে আপনাদের দেখাতে সুবিধে হবে। ওখানে অতটা স্পেস ছিল না বলে এই হাতের এই তেলোটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে কিছু সময় ধরে এরকম ভাবে টেনে 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 মেখে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। কি করে বুঝবেন? দেখুন, হাতে কিন্তু আর চুপকাচ্ছে না, হাতে লেগে যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত ডোটা এরকম ভাবে তৈরি না হবে, বারবার কিন্তু হাতে লেগে যাবে। যখন দেখবেন এরকম তৈরি হয়ে গেছে আর হাতে একটুও লাগছে না, তখন বুঝতে হবে ডোটা রেডি। ডোটাকে কিছু সময়ের জন্য রেস্ট করতে রাখছি। ডোটাকে রেস্ট করতে রেখে দিয়েছি, আর এই সময়ের মধ্যে গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এইবার খুব ভালো করে নেড়ে একটা স্টিকি রস বা সিরা তৈরি করে নিতে হবে। সিরাপটা অনেকটাই হয়ে এসেছে। দেখুন, এখানে আমি যে সিরাপটা করেছি একদম ক্লিয়ার, এর মধ্যে কোনো রকমের নোংরা নেই। যদি আপনাদের চিনি দেওয়ার পর মনে হয় জলটা ঘোলা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 2 চামচ গরুর দুধ লিকুইড দুধ সেটা অ্যাড করে দেবেন। সাথে সাথে দেখবেন ময়লাগুলো সব ওপরে ফেনা হয়ে ভেসে উঠছে, সেই সময় সেটাকে আস্তে আস্তে করে চামচ বা ছাঁকনির সাহায্যে বাদ দিয়ে দিলে পরে এরকম ক্লিয়ার একটা সিরা বা রস তৈরি হয়ে যাবে। রসটা রেডি, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। ডোটা রেস্ট করা হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি পুরো ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি, নিয়ে একটা ভাগকে আমি সরিয়ে রাখছি, আর একটা ভাগকে আমি নিয়ে চাকতার ওপরে খুব ভালো করে আর একবার মেখে নিচ্ছি। এবার এটাকে এর উপরে রেখে দিলাম। একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, এটার উপরে দিয়ে এবার এটাকে বেলে নিচ্ছি। খুব পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আর সাইড দিয়ে যে ফেটে যাচ্ছে এটা কোনো ব্যাপার না, এটা আমি দেখিয়ে দিচ্ছি। প্লাস্টিকটাকে এবার আস্তে করে তুলে দিচ্ছি। এবার আমি চারদিকটা সমান করে কেটে নিচ্ছি, এতে করে ফাটা অংশটা বাদ হয়ে যাবে। এই মিষ্টিগুলো ভাজার সময় তো ফুলবেই, তবে রসে যাওয়ার পর কিন্তু আরও বেশি ফুলে উঠবে। এবার মধ্যেখান থেকে কেটে 4 ভাগ করে নিচ্ছি। আর এরকম ভাবে বাকিগুলোও আমি তৈরি করে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে তৈরি করে নেওয়া চিত্রকূট মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 1 পিঠ আমি আগে খুব ভালো মতো ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আমি এবার উল্টে নিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে আমি মিষ্টিগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে রস বানিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দেব। রসটা হালকা গরম আছে, আর ভাজাগুলো তো এখন তো গরম আছে, এর মধ্যে ডিপ করে দিলাম। এবার আমি বাকি ভেজে নিচ্ছি। দোকানের থেকে কেনা মিষ্টি তো আমরা খেয়েই থাকি, তবে নিজে হাতে করে বানিয়ে সেটা সকলকে খাওয়ানো, তার কিন্তু আনন্দটাই আলাদা, আর টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়।
রসে ডিপ করে আমি প্রায় 5-6 মিনিট রেখে রেখেছিলাম, এখন নিয়ে এসেছি, এটাকে এবার আমি সার্ভ করব। ভাজার সময় তো ফুলেই ছিল মিষ্টিগুলো, তবে রসে আসার পর কিন্তু দেখুন আরও ফুলে গেছে। তবে এটা যদি পরের দিন ইউজ করা হয় তাহলে দেখবেন এটা আরও বেশি ফুলে উঠবে আর আরও নরম হয়ে যাবে। এবার আমি ওপর থেকে খোয়া ক্ষীর ছড়িয়ে দিচ্ছি। আমি একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি, এটা সফট তো হয়েইছে আর দেখুন এর ভেতর পর্যন্ত কিন্তু রস ঢুকেছে। দেখলেন তো কত সহজে এই মিষ্টিটা বানানো যায়। তাহলে ভাইফোঁটার দিন বাড়িতেই বানিয়ে ফেলুন চিত্রকূট মিষ্টি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুককে।